অংশটাকে বিশেষভাবে সক্রিয় করে মেরুদণ্ডের চারপাশের পেশিগুলিকে মজবুত করে যাতে বয়স বাড়ার সাথে সাথে মেরুদণ্ড কমজোর হয়ে গিয়ে নার্ভ বা স্নায়ুর যন্ত্রণা দেখা যায় সেটা না ঘটে আর যদি ইতিমধ্যেই ক্ষতি শুরু হয়ে গিয়ে থাকে তাহলে তা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো এই যোগ নমস্কার এতে শরীরের ওপর সার্বিক সুপ্রভাব পড়ে যোগ নমস্কার একটি অতি সহজ এবং স্বয়ং সম্পূর্ণ প্রক্রিয়া যোগ নমস্কার অনুশীলন করার জন্য আপনার হালকা পেটে থাকা দরকার অর্থাৎ খাওয়ার পরে প্রায় দেড় ঘন্টার ফাঁক থাকা দরকার এই শর্ত পূরণ করা না গেলে অনুগ্রহ করে এই বিশেষ অনুশীলন এখন বাদ দিয়ে দিন যাদের হার্নিয়া আছে এবং গর্ভাবস্থায় তৃতীয় এবং চতুর্থ মাসে থাকা মহিলাদের যোগ নমস্কার অনুশীলন এড়িয়ে চলা উচিত পঞ্চম মাসের পর থেকে গর্ভবতী মহিলারা অনুশীলন চালিয়ে যেতে পারেন যতদিন তারা স্বচ্ছন্দ বোধ করেন এখন আমরা যোগ নমস্কার শিখব এই অভ্যাসে সাতটি ধাপ আছে আমরা পুরো একটি চক্রের প্রদর্শন দেখব অনুগ্রহ করে লক্ষ্য করুন আপনার পা দুটি আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরলভাবে রেখে দাঁড়ান আপনার বাহু এবং কাঁধ শিথিল ও স্বচ্ছন্দ রাখুন চোখ খোলা আপনার সামনে একটি বিন্দুতে দৃষ্টি স্থির করুন আপনার দৃষ্টি স্থির হলে আপনার হাত দুটি নমস্কারের ভঙ্গিমায় বুকের সামনে নিয়ে আসুন এটি শুরুর অবস্থান শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি আপনার মাথার উপরে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি নিচের দিকে নিয়ে আসুন যাতে আপনার হাতের তালুর নিচের অংশ আপনার ঘাড়ের পিছনে আসে শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি সোজা উপরে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি নামিয়ে আপনার বুকের সামনে নিয়ে আসুন এটা প্রথম ধাপ আপনি এটি আরও দুবার করুন দ্বিতীয় ধাপ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে গলার গোড়াট থেকে আওয়াজ বের করুন তৃতীয় ধাপ পুরো সময়টা আপনার সবকটা আঙুল একসঙ্গে ও সোজা ঊর্ধ্বমুখী থাকতে হবে এমনকি যখন আপনার দু হাত ঘাড়ের পিছনে নিয়ে আসবেন তখনও আপনার হাত উপরে নিয়ে যাওয়ার সময় শ্বাস পুরো ভিতরে নিন হাত নিচে নিয়ে আসার সময় আওয়াজের সাথে নিঃশ্বাস পুরো বাইরে ছাড়ুন এটা তিনবার করার পর আপনি সোজা উবু হয়ে বসে পড়ুন চতুর্থ ধাপ শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে ঘাড়ের পিছনে নিয়ে আসুন শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে বুকের সামনে নিয়ে আসুন তারপর শ্বাস নিতে নিতে আপনার হাত দুটিকে সোজা আপনার সামনের দিকে ঠেলুন সবকটা আঙুল সামনের দিকে তাক করা থাকবে নিশ্বাস ছাড়তে ছাড়তে আওয়াজ করে হাত দুটি নামিয়ে আপনার বুকের কাছে নিয়ে আসুন এটা তিনবার করুন পঞ্চম ধাপ শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে ঘাড়ের পিছনে নিয়ে আসুন শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে বুকের সামনে নিয়ে আসুন শ্বাস নিতে নিতে সোজা সামনের দিকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বুকের সামনে আরও একবার ষষ্ঠ ধাপ শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে শ্বাস নিন হাত সোজা বাইরে নিঃশ্বাস ছাড়ুন হাত বুকের দিকে এখন সপ্তম ধাপ শ্বাস নিতে নিতে হাত দুটিকে সোজা সামনের দিকে ঠেলুন আপনার হাঁটু দুটি মেঝেতে ঠেকান সামনে ঝুঁকুন এবং মাথা মেঝেতে ঠেকান আপনার হাত মাথার উপর দিকে প্রসারিত করুন আপনার হাতের তালু মেঝের উপরে রাখুন আপনার হাত দুটি একসঙ্গে রাখুন যাতে বুড়ো আঙুল এবং তর্জনী একটি ত্রিভুজ গঠন করে একে অপরকে ছুঁয়ে থাকে আপনার কোনই দুটি সামান্য মোড়া থাকবে এটা বালাসন এতে ততক্ষণ থাকুন যতক্ষণ না আপনার শ্বাস স্থির হচ্ছে বা কমপক্ষে দু মিনিট তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান আর শুরুর অবস্থানে ফিরে যান এটা যোগ নমস্কারের একটি চক্র বা সাইকেল এখন আমরা সকলে একসঙ্গে যোগ নমস্কারের একটি চক্র অনুশীলন করব অনুগ্রহ করে উঠে দাঁড়ান আপনার পা দুটি আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরালভাবে রেখে দাঁড়ান চোখ খোলা আপনার সামনে একটি বিন্দুতে দৃষ্টি স্থির করুন আপনার দৃষ্টি স্থির হলে হাত দুটি নমস্কারের ভঙ্গিমায় বুকের সামনে নিয়ে আসুন এটি শুরুর অবস্থান প্রথম ধাপ শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আওয়াজ করে হাত দুটি নামিয়ে মাথার পিছনে নিয়ে আসুন শ্বাস নিতে নিতে হাত দুটি উপরে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে আপনার বুকের কাছে নিয়ে আসুন আরও দুবার করুন দ্বিতীয় ধাপ শ্বাস পুরো ভিতরে নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান নিঃশ্বাস পুরো বাইরে ছাড়তে ছাড়তে হাত দুটি নিচে নিয়ে আসুন শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে বুকের কাছে তৃতীয় ধাপ শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে মাথার পিছনে শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে বুকের কাছে এবার সোজা নিচে উবু হয়ে বসে পড়ুন এটা নিশ্চিত করুন আপনার দৃষ্টি যেন সরাসরি আপনার সামনে একটি বিন্দুতে স্থির থাকে চতুর্থ ধাপ শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে তারপর শ্বাস নিতে নিতে আপনার হাত দুটিকে সোজা আপনার সামনের দিকে ঠেলুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি আপনার বুকের দিকে নিয়ে আসুন আমরা আরও দুবার করব পঞ্চম ধাপ শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে আপনার মাথা সোজা রাখুন শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে শ্বাস নিন সোজা সামনের দিকে নিঃশ্বাস ছাড়ুন হাত বুকের কাছে ফিরিয়ে আনুন ষষ্ঠ ধাপ শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নেমে বুকে শ্বাস নিন সোজা সামনের দিকে নিঃশ্বাস ছাড়ুন হাত বুকের কাছে ফিরিয়ে আনুন সপ্তম ধাপ শ্বাস নিতে নিতে হাত দুটিকে সোজা বাইরের দিকে ঠেলুন আপনার হাঁটু দুটি মাটিতে ঠেকান সামনে ঝুঁকে আপনার কপাল মাটিতে ঠেকান আপনার পায়ের আঙুলগুলো পিছন দিকে বাড়ান শরীর আপনার গোড়ালির উপর বসা অবস্থায় থাকা উচিত হাত দুটি একসঙ্গে মাটিতে রাখুন যাতে বুড়ো আঙুল এবং তর্জনী একটা ত্রিভুজ গঠন করে একে অপরকে ছুঁয়ে থাকে কোনোই দুটো সামান্য মোড়া থাকবে বালা শুনে থাকুন যতক্ষণ না আপনার শ্বাস স্থির হচ্ছে তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান আর শুরুর অবস্থানে ফিরে আসুন অনুশীলন শেষ হলে আপনি আরাম করে বসতে পারেন আমরা কিছু পরিবর্তন ও সংশোধন দেখব আপনার উবু হয়ে বসতে অসুবিধে হলে গোড়ালের নিচে আধ ইঞ্চি বা এক ইঞ্চি মোটা সাপোর্ট দিয়ে বসতে পারেন খেয়াল রাখবেন যেন আপনার পা দুটি পরস্পরের সমান্তরাল থাকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে মাথার পিছনে হাত আনার সময় আঙুলগুলি পিছন দিকে মেকে থাকছে আঙুলগুলি সোজা এবং ঊর্ধ্বমুখী থাকা উচিত এছাড়াও মাথা সামনে ঝুঁকে আসার প্রবণতা আছে মাথা সোজা থাকা উচিত হাত খুব দ্রুত বা হঠাৎ করে মনোযোগ না দিয়ে উপরে তুলবেন না উপরে নিয়ে যাওয়ার সময় হাতে সামান্য টান থাকা উচিত এইসব সংশোধন মনে রেখে আমরা যোগ নমস্কারের একটা চক্র একসঙ্গে অনুশীলন করব অনুগ্রহ করে উঠে দাঁড়ান আপনার পা দুটি আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরালভাবে রাখুন আপনাদের মধ্যে যাদের উবু হয়ে বসতে সাপোর্ট হিসেবে গদি প্রয়োজন তারা এটাকে পায়ের ঠিক পিছনে রাখতে পারেন আর চতুর্থ ধাপে পৌঁছে এক কদম পিছিয়ে গদির ওপর গোড়ালি রেখে দাঁড়াতে পারেন আর উবু হয়ে নিচে বসার সময় এটাকে সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন চোখ খোলা আপনার সামনে একটি বিন্দুতে দৃষ্টি স্থির করুন আপনার দৃষ্টি স্থির হলে হাত দুটি নমস্কারের ভঙ্গিমায় বুকের সামনে নিয়ে আসুন এটি শুরুর অবস্থান প্রথম ধাপ শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আওয়াজ করে হাত দুটি নামিয়ে মাথার পিছনে নিয়ে আসুন শ্বাস নিতে নিতে হাত দুটি উপরে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি নামিয়ে বুকের কাছে নিয়ে আসুন আরও দুবার করুন দ্বিতীয় ধাপ শ্বাস পুরো ভিতরে নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান নিঃশ্বাস পুরো বাইরে ছাড়তে ছাড়তে হাত দুটি নিচে নিয়ে আসুন শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে বুকের সামনে তৃতীয় ধাপ শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে মাথার পিছনে শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে বুকের সামনে এবার সোজা নিচে উপু হয়ে বসে পড়ুন আপনার একটি গদি প্রয়োজন হলে আপনি সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন এটা নিশ্চিত করুন যেন আপনার দৃষ্টি আপনার সামনে একটি বিন্দুতে স্থির থাকে চতুর্থ ধাপ শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে তারপর শ্বাস নিতে নিতে আপনার হাত দুটিকে সোজা সামনের দিকে ঠেলুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে বুকের কাছে নিয়ে আসুন আমরা আরো দুবার করব পঞ্চম ধাপ শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে মাথা সোজা রাখুন শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে শ্বাস নিন সোজা সামনের দিকে নিঃশ্বাস ছাড়ুন হাত বুকের কাছে ষষ্ঠ ধাপ শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে শ্বাস নিন হাত উপর নিঃশ্বাস ছাড়ুন হাত নেমে বুকের সামনে শ্বাস নিন সোজা সামনের দিকে নিঃশ্বাস ছাড়ুন হাত বুকের কাছে ফিরিয়ে আনুন সপ্তম ধাপ শ্বাস নিতে নিতে হাত দুটিকে সোজা বাইরের দিকে ঠেলুন আপনার হাঁটু দুটি মাটিতে ঠেকান সামনে ঝুঁকে আপনার কপাল মাটিতে ঠেকান পায়ের আঙুলগুলো পিছন দিকে বাড়ান শরীর আপনার গোড়ালির ওপর বসা অবস্থায় থাকা উচিত আপনার হাত দুটো মাটিতে একসঙ্গে রাখুন যাতে বুড়ো আঙুল এবং তর্জনী একটি ত্রিভুজ গঠন করে একে অপরকে ছুঁয়ে থাকে কোনোই দুটো সামান্য মোড়া থাকবে বালাশোনে থাকুন যতক্ষণ না আপনার শ্বাস স্থির হচ্ছে তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান আর শুরুর অবস্থানে ফিরে আসুন অনুশীলন শেষ হলে আপনি আরাম করে বসতে পারেন